কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পর বিশ্লেষকদের নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি বলছে বিএনপির জয় হয়েছে, তাদের প্রার্থী জয়ী হয়েছে, তাই বলে কি আওয়ামী লীগ হেরেছে? না, আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে সরকার একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছে, সেখানে আওয়ামী লীগেরও জয় আছে। নির্বাচন কমিশন খুবই খুশি, তারা বলছে তাদের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই, তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছে। তাহলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কি সবার জন্যই জয় আনলো? রাজনীতিতে কি একটি উইন উইন সিচুয়েশন বয়ে যাচ্ছে? যদি তাই হয় কিংবা তা যদি নাই হয়, তাহলে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে? এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যে যে ঘটনা হলো, যেসব বিষয় নিয়ে আলোচনা হলো, সেগুলোর কোনো প্রভাব কি পড়বে জাতীয় নির্বাচনে? এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখছেন নিউজ 24। আমার সঙ্গে আমন্ত্রিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব আব্দুর রহমান, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই রাজনৈতিক সমীকরণের আলোচনায় আপনারাও যোগ দিতে পারেন। পর্দায় কিছু নাম্বার দেখানো হবে, সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলতে পারেন, ফোন করতে পারেন, জানাতে পারেন নিজের মতামত। আমি শুরু করছি আপনাকে দিয়ে জনাব আব্দুর রহমান। তাহলে একটি বিষয় আলোচিত হয়েছে যে নির্বাচন চলার সময় যেই কেন্দ্রে নৌকার বেচধারী মানুষের সংখ্যা বেশি দেখা গেছে, সেখানেই বিএনপির ভোট পড়েছে বেশি, কিন্তু তারপরেও সেটি কি করে আওয়ামী লীগের কিংবা সরকারের বিজয় হয়? আপনাকে ধন্যবাদ। এবং প্রথমত আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি একটা কথা বলি যে আপনি বলেছেন যে নৌকার বেজ লাগিয়ে ধানের শীষে ভোট দিয়েছে, এরকম একটা ঘটনা আমাদের কানেও আছে, আমরাও শুনেছি। তো প্রশ্নটা হলো যে এটা আমাদের রাজনৈতিক বিবেচনা, আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এটি একটা দুর্বলতার জায়গা। তো এই দুর্বলতার জায়গাটি আমাদের চিহ্নিত হয়েছে বা আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা যেমন একটা সত্য কথা, তার চাইতে বড় সত্য হলো যে এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব এই নির্বাচন কমিশনের অধীনে, এবং এই সরকার এবং সরকার প্রধান তিনি তার রাজনৈতিক কোনো ধরনের কোনো প্রভাব ছাড়াই একটা নির্বাচন অবাধে হোক, শান্তিপূর্ণভাবে হোক, যার যেখানে ইচ্ছে সে সেখানে ভোট দিক, এই যে মানসিকতার জায়গাটা তিনি দেখাতে পেরেছেন, এদিক থেকে আমি বলবো যে সরকার এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেনি, এদিক থেকে আমি সরকারকেও ধন্যবাদ জানাব। এবং নির্বাচনে জয় পরাজয় আছে, নির্বাচনে একজন জিতবে একজন হারবে, তবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার ভাবনাটা হলো এরকম যে এই নির্বাচনে সাক্কু সাহেব জয়ী হয়েছেন, বিজয়ী হয়েছেন, সীমা তিনি পরাজিত হয়েছেন, আর সরকার এই নির্বাচনে জিতেছেন, এটি হলো আমার মূল্যায়ন। এবং আমি আশা করব যে আজকের এই কুমিল্লা নির্বাচন যেই মানে আবহতে এবং যেই পরিমণ্ডলে অনুষ্ঠিত হয়েছে, এটি আগামী আমাদের যেই জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনেও একই আবহ থাকবে এবং একই পরিবেশ থাকবে, এবং সেখানেও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের সবচেয়ে আশার কথা হলো এই যে আজকে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে, এবং সেই দিক থেকে আপনি বলেছেন এটা কি উইন উইন, কি বলে, দুপক্ষের জয় হয়েছে, সবাই দাবি করছে, তারা দাবি করেছে। তো সুতরাং আমি তো বলবই যে বিজয়ী তো হয়েছে, এটা তো ঠিক, এ কথা তো নির্বাচনের ফলাফলে বিজয়ী হয়েছে। রাজনৈতিক মেরুকরণের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো আমরা আমাদের মূল্যায়নের জায়গা থেকে আমরা মনে করেছি যে এই নির্বাচনে হেরে যাওয়াটাও একটা আমাদেরকে অনেক কিছু সতর্কতা বা সতর্ক বার্তা আমাদের কাছে আসলো, সতর্ক হওয়ার সুযোগ দিল। হ্যাঁ, সুযোগ দিল, এবং আমরা
আমাদের দুর্বলতার জায়গাগুলো কোথায় কোথায় আছে সেগুলো আমরা চিহ্নিত করতে পারছি এবং আরও বাকি যেটুক চিহ্নিত করা প্রয়োজন সেটুকু নিশ্চয়ই করব। তবে আমাদের একটা আস্থার জায়গা এখানেই মানে আছে যে আমরা ধরতে পেরেছি যে আমাদের এই পরাজয়ের কারণগুলো কি কি, এটি আমরা আমরা মানে আমাদের নিজেদের আয়ত্ত করতে পেরেছি, আমরা ধারণা নিতে পেরেছি। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমরা এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব এবং আশা করব যে যারা নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত কথাবার্তা তুলেছিলেন, যারা এই সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব না বলে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন বা বলে থাকেন বা বলেছেন, তাদের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে নিশ্চয়ই তাদের সত্য উপলব্ধি হবে এবং তারা নিজেরাও মনে করবে যে এই সরকারের অধীনেই এবং সংবিধানসম্মতভাবে এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী দিনের যে কোনো নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু অবাধ হওয়া সম্ভব। জি জনাব জহিরউদ্দিন স্বপন, বলা হচ্ছে কুমিল্লাতে ওখানে আওয়ামী লীগের নিজেদের ভেতরে দ্বন্দ্ব একটি কাজ করেছে এবং যদিও মেয়র সাকু সাহেব দ্বিতীয়বারের মতো মেয়র তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরেও জয়ের জন্যে যে ব্যবধান 10,000 বা 11,000 ভোট সেটি খুব বেশি বলে অনেক বিশ্লেষণ মানতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে বিএনপি কতটুকু জয়ী হলো আসলে, নাকি সেখানে আওয়ামী লীগ তার দ্বন্দ্বের কারণে বিএনপি একটু এগিয়ে গেল? না, প্রথম কথাটা হলো যে বিভিন্ন পত্র পত্রিকায় যে সংবাদ এ পর্যন্ত আমরা পেয়েছি, দেশবাসী পেয়েছে, বা আপনিও সূচনা লগ্নে যেভাবে বলছেন যে নির্বাচন কমিশন বলছে যে তার সার্থকতা প্রমাণিত হয়েছে, তার নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে, সরকার বলছে তার অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, সে বিজয়ী হয়েছে, সরকারি দল পরাজিত হলেও সে যেহেতু সরকারি দল সেজন্য এরকম একটি নির্বাচন তার অধীনে হওয়া সম্ভব, সে কারণে সেও একটা কৃতিত্ব দাবি করছে, বিরোধী দল জনগণের ম্যান্ডেট পেয়েছে সে কারণে বিরোধী দল আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেজন্য খুশি হয়েছে। সর্বোপরি আরেকটা পক্ষ যেটার কথা আমরা বলছি না বা ভাবছি না সেটা হচ্ছে ভোটার অথবা জনগণ, কারণ ক্ষমতারও তো চর্চা করেছে জনগণ। তাহলে জনগণের ক্ষমতা চর্চা যতটুকু পেরেছে, যদি পুরোটা নাও পেরে থাকে, তাহলে সেই ক্ষমতাটা চর্চার মধ্য দিয়ে ওখানে ধানের শীষের প্রার্থী সাক্কু বিজয় লাভ করেছে, নৌকার প্রার্থী হেরে গিয়েছে। তাহলে আমাদেরকে বিবেচনা করতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে যে জনগণের ভোটাধিকার চর্চা করার সুস্থ পরিবেশ কতটুকু কি করা গেল, সেখানে রাজনৈতিক দলগুলি আমরা কতটুকু কি করতে পারলাম, আরেকটা হচ্ছে যদি এটা করতে দেয়া হয় তাহলে সেখানে জনগণের মধ্যে রাজনৈতিক দল হিসাবে কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে কতটুকু নাই তার প্রমাণ হচ্ছে ফলাফলের ভিত্তিতে হয়েছে। প্রথমত এ বিষয়ে আমার মন্তব্যটা হলো যে একটা শুভ লক্ষণ যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সকল পক্ষের মধ্যে একটা কিন্তু আত্মসন্তুষ্টি আছে এবং রাজনৈতিক দলগুলি যারা গণতন্ত্রের চর্চা করতে চায়, যারা ভোটের চর্চা করতে চায়, যারা সুস্থ নির্বাচন ব্যবস্থা দাঁড় করতে চায়, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা চায়, নির্বাচন কমিশনের স্বাধীনতা চায়, নির্বাচন কমিশনের ক্ষমতা চায় এবং সর্বোপরি জনপ্রতিনিধি জনগণ দ্বারাই নির্বাচিত হবে, এর মধ্যেই যে বিজয়টা যারা যারা খুঁজতে চায় তারা সকলেই বিজয়ী হয়েছেন। কারণ দল হিসেবে আমি যখনই পরাজিত হই না কেন, মার্কা পরাজিত হই না কেন, কিন্তু ব্যবস্থা হিসেবে যখন জনগণের ক্ষমতাটা চর্চা হচ্ছে, এই নিশ্চয়তা যখন পাওয়া যায়, তখনই কিন্তু একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা কর্মী বা জনগণ সকলেই কিন্তু খুশি হয়, সেই অর্থতে এই বিজয়টা সকলের। প্রশ্নটা হচ্ছে যে এই নিরপেক্ষতার মাত্রা কতটুকু ছিল অথবা যতটুকু ঘাটতি ছিল, জাতীয় সংসদ নির্বাচনেও এর ধারাবাহিকতা যে বজায় থাকবে তার নিশ্চয়তা আমরা কতটুকু আদায় করতে পারলাম। ব্রতী নামে একটা নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিবৃতি আমরা সকলে পাঠ করেছি পত্রিকায় এবং ব্রতী বলেছে যে এখানে একটা ভোট বিপ্লব হয়েছে এবং নির্বাচন কমিশনের বেশ কিছু দুর্বলতা ধরা পড়েছে, নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের অনেক ত্রুটি দুর্বলতা ধরা পড়েছে, তারপরেও জনগণ ভোট দিতে পেরেছে। দুর্বলতাগুলি মূলত ভোটকেন্দ্রের বাইরে, ভোটকেন্দ্রের ভিতরের দুর্বলতাগুলি কম ছিল এটা ঠিক, কিন্তু ভোটকেন্দ্রের বাইরের যে দুর্বলতাগুলি
না কিন্তু আপনার কাছে আমি একটু বিশেষভাবে জানতে চাই যে এই নির্বাচনের ফলাফল নেওয়ার পর যেমন জনাব আব্দুর রহমান বলছেন যে আওয়ামী লীগ কিছু দুর্বলতা চিহ্নিত করে সেগুলো দূর করার জন্য কাজ করবে, যখন তিনি বলেছেন তিনি যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ নিশ্চয়ই ভিতরে ভিতরে এ থেকে নিজেদের কর্মপন্থা ঠিক করছে, বিএনপি কি এই বিজয়ের পর তাদের কি এই নির্বাচন থেকে কোনো শিক্ষা আছে, কোনো উদ্যোগ আছে, নাকি তারা আনন্দে ভেসেই আছে? যে কোনো ঘটনা দুর্ঘটনাই এক ধরনের শিক্ষা তো বহন করেই, এবং আমি বিশ্বাস করি যে অবশ্যই এই ঘটনার মধ্য দিয়ে, এই বিজয়ের মধ্য দিয়ে বিএনপি উৎসাহ লাভ করবে, যে জনগণের মধ্যে তাদের যে ভিত্তি আছে এবং হাজার রকম প্রতিকূলতা থাকলেও দেশের পার্লামেন্টে বিএনপি নাই, তারপরেও প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে যেখানেই অংশগ্রহণ করছে সামান্য পরিমাণের স্বচ্ছতা থাকলেই দেখা যাচ্ছে যে ফলাফল বিএনপির পক্ষে চলে আসছে। ফলে নির্বাচনমুখী রাজনীতির প্রতি বিএনপির আগ্রহ বাড়বে, আকর্ষণ বাড়বে, এবং তাকে একটা সুস্থ নির্বাচন থেকে তাকে বিদায় করে দেওয়ার যে একটা চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কারণ সুস্থ নির্বাচন হলেই যেহেতু রায়টা বিএনপির পক্ষে যায়, ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এরকম নির্বাচন থেকে বিএনপিকে বিদায় করে দেওয়ার নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র করা যায় কি না। এবং বিএনপির মধ্যেও অনেকে কিন্তু এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বুঝতে পারে না, তারা বুঝে হোক না বুঝে হোক তারাও কিন্তু বিএনপিকে নির্বাচনের বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালায়। আমি মনে করি যে সেই বিবেচনায় বিএনপি আওয়ামী লীগের মতো দল তাদের যে কোনো ধরনের রাজনৈতিক তর্ক বিতর্ক প্রতিযোগিতা একটা সুস্থ নির্বাচনের মধ্যেই যে রাখতে চায়, উভয় দলের মধ্যে এই ধরনের নেতাকর্মীরা কিন্তু উৎসাহিত হবে এবং বিএনপি সেই ক্ষেত্রে অবশ্যই উৎসাহিত হবে। আপনার কাছে আমি সুস্থ নির্বাচন আদায় করে হচ্ছে তার প্রধান কাজ। আপনার কাছে আবার আসবো জনাব রহিন হোসেন প্রিন্স, দুটো কথা পেলাম। একটি হলো যে আওয়ামী লীগ এই তার দুর্বলতা চিহ্নিত করার একটি সুযোগ পেয়েছে এই নির্বাচনে এবং দল হিসেবে আওয়ামী লীগ এ নিয়ে কাজ করবে, এটি জনাব আব্দুর রহমান বলেছেন, এবং বিএনপি নির্বাচনের ব্যাপারে এখন উৎসাহী হয়ে উঠবে, সেক্ষেত্রে বিএনপি নির্বাচনমুখী থাকবে আগামী দিনে, সেটি বলছেন জহিরুদ্দিন স্বপন। তাহলে বড় দুই দলের দুই নেতা যখন বলছেন দলের ভিতরে নিশ্চয়ই নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আগামী নির্বাচনে কি তাহলে এই নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলছে কিনা, কোনো পরিবর্তন আপনি পাবেন কিনা? সেই সঙ্গে আমাদের সঙ্গে একজন দর্শকও আছেন, দর্শকের ফোনটাও নিয়ে নিই, দুটো বিষয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন বলুন। জি বলুন। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমরা 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন আগেও 5-5টি সিটি কর্পোরেশনে বিএনপির জয়লাভ দেখেছি, প্রচুর ভোটের মাধ্যমে তারা জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে যা থেকে প্রত্যক্ষ কথা হলো 5ই জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এখনো কি কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু দেখিয়ে ভবিষ্যতে জাতীয় নির্বাচনকে আমরা এভাবে প্রত্যক্ষ করবো? দেখুন, একই দিনে কিন্তু দুইটা নির্বাচন হলো, কুমিল্লা নির্বাচন আর একটা বলা যায় একটা পার্লামেন্ট নির্বাচন সুনামগঞ্জে, কিন্তু এটা উপনির্বাচন ছিল, অত প্রভাব ফেলেনি। কুমিল্লার নির্বাচনটা একটা প্রভাব ফেলেছে, তার কারণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভোটের বিবেচনায় যে প্রধান দলগুলো তার প্রার্থী ছিল, এবং এই নির্বাচনটাকে ধরে আমাদের নির্বাচন কমিশন কতগুলো কোশ্চেন তুলেছিল যে আমরা পরীক্ষা দেব উত্তীর্ণ হই কিনা দেখা যাবে এই কারণে আর কি। তা আমার বিবেচনায় যে এই ভোটকে আপনার বিবেচনা করলে দুই ভাগে ভাগ করা দরকার, একসাথে না ভাগ করাই উচিত। যেমন আমি দ্বিতীয় ভাগটা আগে বলে নিই, ধরেন ওই অঞ্চলে আওয়ামী লীগ জিতলো না বিএনপি জিতলো, সেটা এলাকার অবস্থার উপরে নির্ভর করে। কারণ কথার কথা যে এই ভোটটা যদি একেবারে আওয়ামী ওরিয়েন্টেড এলাকায় হতো হয়তো আওয়ামী লীগই জিততো, উদাহরণ দিলাম। সুতরাং কে জিতলো না জিতলো জেতার মধ্য দিয়ে, জেতাহারার মধ্য দিয়ে ওই নির্বাচনটাকেই ভালো হয়েছে কি হয়নি ওইটা বিবেচনা করা উচিত না, এটা আগে আমি বলে নিলাম। কারণ আমাদের আলোচনা অনেক সময় চলে আসে আমরা জিতলেই ভালো আর হারলেই খারাপ, এই ধারা থেকে বেরিয়ে আসা দরকার। কিন্তু পজিটিভ কোনটা, সেটি হচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের একটা অনীহা চলে আসছিল এই জন্যে যে সেটি ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারে না, বা গেলেও ভোটের যেটা দেয় তার প্রতিফলন ঘটে না। কিন্তু এইবার সব মিলায় যতটুকু হয়েছে একেবারেই 100% ভালো হয়েছে বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আশা করার কোনো কারণও নাই যে ব্যবস্থায়, তাতে মোটামুটি যতটুক সর্বশেষ আমাদের কাছেও রিপোর্ট, তাতে হচ্ছে জনগণ মোটামুটি ভোট কেন্দ্রে যেতে পেরেছে, যদিও পার্সেন্টেজ আগের বারের তুলনায় কম, সেটা অন্য মূল্যায়নের ব্যাপার, যেতে পেরেছে এবং যা ভোট দিয়েছে বিভিন্ন জায়গায় যতটুকু দেওয়া গেছে তার প্রতিফলন ঘটেছে। এর মধ্য দিয়ে অন্তত পক্ষে মানুষের মধ্যে এইটুকু একটা পজিটিভ জায়গায় এসেছে যে না তাহলে হয়তো বা ভোট কেন্দ্রে যাওয়া যাবে। আর নির্বাচন কমিশন সম্পর্কে সে কি করবে, সেই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে দেখার অ্যাচিভমেন্ট হচ্ছে এইটা, যদি সরকার হস্তক্ষেপ না করে, যেই সরকারই ক্ষমতায় থাকুক, তাহলে নির্বাচন কমিশন
অন্তত পক্ষে একটা ভালো কাজ করতে পারে, এইটা হচ্ছে পজিটিভ সিগন্যালের জায়গা বলে আমার কাছে মনে হয়। এবার আপনার কাছে দ্বিতীয় এর যে জায়গাটা আসি, যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কী প্রভাব ফেলবে বা এই দলগুলো কী করবে, আমি এখানে আপনার এই দলের সাথে আরেকটু মিলায় বলা উচিত যে আওয়ামী লীগ বিএনপি কী করবে এবং বামপন্থীরাও তারা এই নির্বাচনে মূল্যায়ন কী করছে, আমি সেই ধারাটার পক্ষে পয়েন্টের জায়গায় যাই। তো প্রথমে এটা বলে নেই, আমার ধারণা যে এই নির্বাচনে এটা রহমান ভাই বলেছেন আওয়ামী লীগের তিনি অন্যতম একজন শীর্ষ নেতা, কারণ তারা তাদের মূল্যায়ন করবে, ওইখানে ভোটে হারার পেছনে তাদের নানা কথা ইতিমধ্যেই চলে এসেছে, আপনিও সূচনা করেছেন, তবে হিসাব করে যদি দেখেন তাহলে দেখবেন আগের থেকে কিন্তু আওয়ামী লীগের ভোট বেড়েছে, সেটি একটি ব্যাপার। কারণ ওই অঞ্চলটা যদি হিসাব করি আমরা তাহলে আগে থেকে এমনি ডোমিনেটেড তো বিএনপির এলাকা, আওয়ামী লীগের ইন্টারনাল জানি আমরা, তা সেটা আওয়ামী লীগ তার বিবেচনা করবে এবং করে তার আগামী দিনের ভোট এই রচনা করবে। সফর ভাই যেটা বলেছেন আমি বুঝি যে এইটাই যে বিএনপি তারা যে অন্তত পক্ষে যে ভোটের রাজনীতি করে, এই দলগুলো তো প্রধানত সেই জায়গায়, সুতরাং সেই ভোটের রাজনীতির বাইরে যে এমএলএ কিছু করা কঠিন হয়ে যাবে, সুতরাং ওই রাজনীতি কীভাবে করবে তারা তাদের ট্যাকটিক্সটা করবে। কিন্তু আমার মনে হয় বামপন্থীদের এখানে একটা বড় দুর্বলতা তাদের চিহ্নিত করে বিবেচনা করতে হবে, যেটা আমরাও করছি ইতিমধ্যে আমাদের মূল্যায়ন করছি যে এত বড় ঘটনা, আমরা এই দুই জোটের বিরুদ্ধে তাদের নিয়ে নানা কথা বলি, বিকল্পের কথা বলি, কিন্তু আমরা একটা প্রার্থী দিতে পারলাম না, আমরা প্রার্থী নিয়ে কথা বলি মূল্যায়ন করি কিন্তু একটা ভালো প্রার্থী এখানে শো করতে পারলাম না, জনগণ তখন কি করতো তখন একটা ব্যাপার ছিল, দেখার ব্যাপার ছিল। সুতরাং আমার মনে হয় যে আমরাও বিবেচনা করছি যে এই ধরনের নির্বাচনে যারা বামপন্থীরা বা বিকল্প শক্তির প্রার্থী দিতে না পারাটা বড় দুর্বলতা, তাহলে সেক্ষেত্রে রাজনীতির অন্য ভয়েসটা আসে না, সেই জায়গাটা দেখতে হবে। এই জায়গায় আমার শেষ মন্তব্য হচ্ছে দর্শকের কথা বলে দেখার ব্যাপার কোনটা, নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ হলো যে এইটাই করার মধ্য দিয়ে সব হয়ে গেছে এটা কিন্তু প্রমাণিত হয় না, নির্বাচন কমিশনকে প্রত্যেকটা ঘটনায় প্রমাণ দিতে হবে। আপনি অতীতে দেখবেন যে একটা নির্বাচন খারাপ হলে তার যদি অতীত অনেকগুলো ভালো থাকে সবটা ম্লান হয়ে যাবে, এবং সেই জায়গাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই কারণে, কারণ এখন রাজনীতির প্রধান সারির যারা আছে ক্ষমতায় থাকুক আর বাইরে থাকুক তাদের কাছে কিন্তু নীতি আদর্শ থেকে ক্ষমতাটাই বড় ব্যাপার, যে কোনোভাবে ক্ষমতায় থাকাটা বড় ব্যাপার, কৌশল করে ক্ষমতায় থাকাটা বড় ব্যাপার, এক সময় ভোটারবিহীন হয়ে করলেও কিন্তু মনে করে যে এইটা নিয়ে যেহেতু বাইরে নানা কোশ্চেন আসে তাহলে মানুষের অংশগ্রহণের হোক চায় কিন্তু আবার নিজে নিশ্চিত করতে চাই, সুতরাং তাকেও কিন্তু তার এই যে এইবারের যে সুযোগটা দিল আগামীতে দেবে কি না সেটার একটা বড় জায়গায় চলে আসবে। কিন্তু দেখার ব্যাপার নির্বাচন কমিশন এইখানে তার দৃঢ়চিত ভূমিকা রাখতে পারে কি না, তা আমি মনে করি। সেই জন্য নির্বাচন কমিশনারকে আমরা বলবো যে তার অভিজ্ঞতার ভিত্তিতে এইখানে যে ত্রুটি দুর্বলতা আছে সেটা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুক, কারণ রাজনৈতিক দলগুলোকে লাগবে তো তার সুযোগ দেওয়ার জন্য, এটা লাগবে। আর ওই ভাই যে প্রশ্ন করেছেন আমার মনে হয় এই প্রশ্ন শেষ দিন পর্যন্ত জনগণের কাছে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা পার্লামেন্ট নির্বাচন না করতে পারছি। আমি খালি 30 সেকেন্ডে বলবো যে ওই ভাইকে যে জনগণকে আজকে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে, তাদের মাঠে এসে যেভাবে হোক ভোট দেওয়া এবং যা ভোট দিচ্ছে তার প্রতিফলন ঘটে কিনা সেই জায়গায় যেতে হবে, এবং তার কিন্তু যোগ্য জায়গায় ভোট দেওয়ার চিন্তা করতে হবে। শুধু ভোট দিলে হবে না, বাংলাদেশের সংকট জঙ্গিবাদ থেকে শুরু করে নানামুখী সংকট লুটপাট তন্ত্র নানামুখী ঘটনা আছে সেইখানে, সে যদি যথাযথ ভোট না দেয় তাহলে ভোট দেবে ভবিষ্যতে আরও কিন্তু হতাশ হবে, সেই বিবেচনাও জনগণকে রাখতে হবে। দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমি খুলনা থেকে হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলতেছি যে কাজী রকিবউদ্দিনের আমলেও সে যখন আসলো তখন কিন্তু সে কয়েকটি নির্বাচন সুষ্ঠুভাবে দেখিয়েছিল, সেরকম তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেলাম যে তার নির্বাচনগুলো কিন্তু একতরফা আওয়ামী লীগের পক্ষ নিয়ে ছিল। আমরা 5 জানুয়ারি নির্বাচনে দেখেছি যে সেখানে অনেক কেন্দ্রে যে একটা কুকুর ছাড়া মানুষও ঢুকে নাই, কিন্তু বর্তমানে যে নতুন নির্বাচন কমিশনার উনিও কিন্তু সেরকম একটা ব্যাপার দেখাতে যাচ্ছে যে প্রথম নির্বাচনগুলো তিনি সুষ্ঠু দেখিয়ে পরবর্তীতে জাতীয় নির্বাচনে বিরাট ভোট কারচুপি করে সেটাকে জাতিকে সে পরিহাস করা এবং উপহারের যোগ্য করে তুলতে কি যাচ্ছে না, আমার তাদের কাছে প্রশ্ন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি 30 সেকেন্ডে এইটার মন্তব্য করি, আমার মনে হয় যে আমরা এই জায়গায় আলোচনা খুব না বাড়ানো এই অর্থে পক্ষে, তবু আমি আগে বলি এই ভাইকে দেখুন এইটা নির্বাচন জনগণ ভোট দিতে পেরেছে প্রতিফলন হয়েছে বলে আমরা ভালো বলছি, যদি ওই ধরনের ঘটনা বলে আমরা খারাপ বলবো, আগেও খারাপ বলেছি, সুতরাং আমরা যাতে আগামীতে আর খারাপ না হয় যা যা করণীয় সেই আলোচনায় যাওয়া উচিত। আমার মনে হয় আমরা একটা পজিটিভ ধারার আলোচনায় যাই যাতে করে এই নির্বাচন কমিশন আরও ভালো নির্বাচন করতে পারে, আর ক্ষমতাসীন সরকার যেই থাকুক নির্বাচনকালীন সময় তিনি যাতে কোনো হস্তক্ষেপ না করে সেই আকাঙ্ক্ষাটা যাতে আমরা করতে পারি, তাহলেই বোধহয় আমরা ভালো দিকে যেতে পারব। জনাব আব্দুর রহমান, জনাব জহিরউদ্দিন স্বপন যে কথা বলছেন সেখানে তিনি বলেছেন যে বিএনপিকে
তাদের ভেতরের অনেকে না বুঝেই হয়তো এই শব্দটি তিনি ব্যবহার করেছেন যে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বা নির্বাচন থেকে দূরে সরে রাখানোর একটা ষড়যন্ত্র তাদের ভাষায় করা হয়। এখন এই নির্বাচনের পরে বিএনপি এখন নির্বাচনের দিকে একটু বেশি ঝুঁকছে, একটু নির্বাচনমুখী হচ্ছে, আপনি কি তাই মনে করেন? বিএনপি নির্বাচনমুখী, বিশেষ করে নির্বাচনের পর আরেকটু বেশি? এটি তাহলে নির্বাচনের আগের বিএনপি পরিবর্তিত হয়ে একটু উৎসাহী বিএনপিতে পরিণত হয়েছে নির্বাচনের জন্য, মনে করেন আপনি? আসলে এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমাকে একটু বলতে হয় যে বিএনপির মধ্যে দুটি ধারা একটা স্পষ্টীকরণ আমাদের কাছে হতেই পারে। যে একটা ধারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে 2014 সালের নির্বাচনে না গেলে এই সরকার টিকবে না, এবং এই নির্বাচনে আজকে না গেলে বিএনপির বিজয় হবে এবং এই সরকারের পতন হবে আন্দোলনের মুখে, সুতরাং পরবর্তী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, এরকম একটা ধারা কাজ করেছিল। আর একটি ধারা আজকে জহিরুদ্দিন স্বপনের কথায় বুঝতে পারি যতটুকু, যে সে সময়ও তাদের ভেতরে একটা জিনিস কাজ করেছিল যে না, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করাই উচিত। তবে আজকে দেখুন একটা জিনিস, আসলে রাজনৈতিক সংস্কৃতিটার পরিবর্তন খুব জরুরি, কারণ একটা নির্বাচনে জিতলে হারলে তার মন্তব্য দিয়ে বা তার মূল্যায়ন দিয়ে কিন্তু সামগ্রিক বিষয়গুলোকে আমরা যদি ভাবনার মধ্যে নেই তাহলে এটি ভুল হবে। কারণ নারায়ণগঞ্জের নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন সকল মহলের কাছে প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, তার অর্থ যদি ওই সময় আওয়ামী লীগ মনে করে যে একটা নির্বাচনের বিজয় দিয়ে আমরা সারা দেশ বিজয় করে ফেলেছি, তাহলে যেমন একটা ভুল সিদ্ধান্ত হতো বা ভুল কি বলে যে কাজটি করতো, তেমনি আমি মনে করি যে বিএনপির আজকে এই নির্বাচনে বিজয় হয়েছে তাদের প্রার্থীর, সুতরাং সেই উৎসাহ, উদ্দীপনা, আনন্দ বোধ এবং বিজয়ের একটা ভেতরে কি বলে যে উৎসব, সেটি তারা করতে পারে তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যে উৎসাহিত হওয়া, অনুপ্রেরণিত হওয়ার একটা বিষয় তো বটেই, হতেই পারে। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশন তার নির্বাচনী যেই আচার আচরণের ভেতর দেশে প্রমাণ করতে পেরেছে যে আগামীতে নির্বাচনে সকল দলের আসবার মতো পরিবেশ তৈরি করতে তারা সক্ষম হবে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করব কুমিল্লা নির্বাচনটি যেভাবেই হোক একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনের ভেতর দিয়ে আমরা যে শিক্ষাটি নেব সকলেই মিলে নেব যে আসলে রাজনীতিতে আমরা নেতিবাচক কোনো ধারণা পোষণ না করে আমরা সামগ্রিক রাজনীতির একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে পোষণ করে আমরা আমাদের গণতন্ত্রকে সুসংহত করা এবং উত্তরোত্তর এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরও যাতে আমরা শক্তিশালী করতে পারি আমাদের সেই দিকেই খেয়াল করতে হবে। এবং আমরা কোনো অবস্থাতেই কোনো অন্ধকার গলিপথ খুঁজব না, যে অন্ধকার গলিপথ ধরে আমাদের এই সার্বজনীন আকাঙ্ক্ষার যেই প্রতিফলন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা বা একটা সংসদীয় গণতন্ত্রের ভেতর দিয়ে দেশ পরিচালিত হওয়া, সেই ব্যাপারটি যেন আহত না হয়, সেই ব্যাপারটি যেন আঘাতপ্রাপ্ত না হয়। এবং আজকে দেখবেন যে অত্যন্ত খুশির খবর যে 136টি দেশের প্রতিনিধিরা এই আপনার কি বলে যে 171টি দেশের প্রতিনিধি 136তম আইপিও সম্মেলন, 136তম আইপিও সম্মেলন এবং 132টি দেশের প্রতিনিধি, হ্যাঁ 171 132টি দেশই আসছে। যাই হোক, তো এই যে একটা সম্মেলন হতে যাচ্ছে এবং এই সম্মেলনের বার্তাটি হলো যে গণতন্ত্রকে সুসংহত করা এবং গণতান্ত্রিক বিধিবিধানের সংসদীয় গণতন্ত্রের রাজনীতিটাকে চর্চা করা এবং এইটাকে আরও টেকসই করা। তো এই বার্তাটা নিয়েই কিন্তু বাংলাদেশের মতো জায়গায় এই আইপিও সম্মেলনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে
এটি একটি অনন্য উদাহরণ এবং আমাদের কাছে একটা দৃষ্টান্ত। সুতরাং আমরা মনে করব যে আজকে বাংলাদেশকে বিচ্ছিন্ন একটা দ্বীপ ভাবলে তো চলবে না, বা বিচ্ছিন্ন একটা অংশ ভাবলে চলবে না। এটা আজকের বিশ্বায়নের যুগে বাংলাদেশ একে অপরের চাইতে কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো কিছু চিন্তা করে এগোতেও পারবে না। সুতরাং আজকে আমাদের সংসদীয় গণতন্ত্রের রাজনীতির সংস্কৃতি, রাজনীতির চর্চা, এটি আমাদেরকে সামনে রাখা উচিত। এবং সম্প্রতিকালে যে জঙ্গিবাদের বাড়াবাড়ি, যে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা এবং জঙ্গিবাদ বিভিন্ন জায়গায় আক্রমণ করবার যে পরিকল্পনা রচনাগুলো করেছে, সেই জায়গায় একসঙ্গে একসাথে যারা আমরা একটা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি এবং যারা আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সকলেরই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই জায়গাটায় দাঁড়ানো যে আমরা কোনো অবস্থাতেই জঙ্গিবাদের রাজনীতির উত্থানকে হতে দেব না এবং এটা আমরা মেনে নেব না। একজন দর্শক, সন্ত্রাসবাদকে আমরা প্রতিহত করব এবং আমাদের এই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এই বাংলাদেশটা গড়বার ক্ষেত্রে আমরা সকলে মিলে কাজ করব। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শকের ফোন নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। যে আমার প্রশ্ন জহিরউদ্দিন স্বপন ভাইয়ের কাছে, গাজীপুর কাপাসিয়া থেকে বলছি। জি, যে স্বপন ভাই যে বলছে কিছুক্ষণ আগে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন মানে সবাই সন্তুষ্টি, আমি স্বপন ভাইকে অনেকদিনে টিভিতে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন আমাদের মানে নেতা গুরু আমার, আমি বিএনপি করি, আপনার ডিগ্রি রাহানা স্যার একনিষ্ঠ কর্মী, আমার নেতা মারা গেছে। আমার প্রশ্নটা যে এই যে নির্বাচন হইলো কুমিল্লা, এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, আগামী নির্বাচন গুলি যে সুষ্ঠু হবে, স্বপন ভাই কিভাবে ধারণা করতেছে? স্বপন ভাইদের মতন লোক যদি বাইরে থেকে আপনার এতদিন প্রশ্ন করেছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হলো তো পরবর্তী নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, বা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটা টার্গেট করে যদি তার পূর্ববর্তী নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ দেখায়, সেই নির্বাচনটাকে যদি কারচুপী করা হয়। আসলে দেখেন, সময়ের পরিবর্তনে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছুই কিন্তু বদলে যায় এবং সময়ের দাবিকে কেউ অস্বীকার করতে পারে না এবং সেটা অস্বীকার করে কেউ রাজনীতিও করতে পারে না। এই দেশেই কিন্তু আমরা মানে চর দখলের মতো ভোট কেন্দ্র দখলের রাজনীতিও দেখেছি এবং কী বলে কয়েকটা হুন্ডা এবং কয়েকটা গুন্ডা নিয়েই কিন্তু একটা নির্বাচন করতেও আমরা দেখেছি, সে অভিজ্ঞতা আমাদের আছে। তো সুতরাং সেইখান থেকে একটা পরিবর্তিত ধারায় আমরা কিন্তু অনেক কিছু উত্তরণ করতে সক্ষম হয়েছি। সুতরাং আমাদের এখনকার প্রশ্নটি হলো যে কোনোভাবেই আমরা কোনো কিছুকে নেতিবাচকভাবে না দেখে এবং এরপরে আমাদের এই হবে এই ধরনের জায়গা থেকে আমরা বেরিয়ে এসে আমরা গোটা জিনিসকেই ইতিবাচকভাবে দেখতে চাই এবং আগামী দিনে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনে যে দলই করি সেই দলের ভেতর থেকেই একটা আন্দোলন হওয়া উচিত, একটা কী বলে যে নিজেদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে দলীয় প্রধান সহ দলকে নির্বাচনমুখী করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকাটুকুই সব দলের জায়গা থেকেই রাখা উচিত। জনাব জহিরউদ্দিন স্বপন, অংশগ্রহণমূলক নির্বাচন। জি জি, আমি প্রথমে একটু পরিষ্কার করে নিই, তিনটা প্রশ্ন আসছে, চট্টগ্রাম থেকে জনাব আলম করেছেন, খুলনা থেকে রায়হান করেছেন, গাজীপুর থেকে ইউসুফ করেছেন। তিনটা প্রশ্নেরই কিন্তু বিষয়বস্তু একটা অবিশ্বাস যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যা যতটুকু ভালো হয়েছে জাতীয় নির্বাচনে তা হবে তার নিশ্চয়তা কি, কারণ অতীতে নির্বাচন কমিশনগুলির এই ধরনের প্রতারণার অভিজ্ঞতা তাদের আছে। এক, আমি তাদের এই উদ্বেগের সঙ্গে আমি একমত পোষণ করি। দ্বিতীয়ত হলো যে ইউসুফের বোধহয় ধারণা হয়েছে, ইউসুফ সাহেবের, যে আমি বলেছি যে আগামী নির্বাচন সুস্থ হবে সাহেব, আমি তা বলি নাই। আমি বলছি যে নির্বাচন কমিশনের যতটুকুই ভূমিকা সেখানে ছিল, অন্তত এইটাও যদি ধারাবাহিক যে হবে তার নিশ্চয়তা আগে বিধান করতে হবে। দেখুন, আজকে কিন্তু এই তিনজন প্রশ্নকর্তার যে উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু গোটা জাতির উদ্বেগ। সেই উদ্বেগ হচ্ছে
যে একটি অবাধ নির্বাচন যে হবে, দলীয় রাজনৈতিক কর্মীর উদ্যোগের সাথে গোটা জাতির উদ্যোগের কোনো সম্পর্ক নাই। কথা বলি আমরা হয়তো ধরেন যে কেউ যখন, কিন্তু উদ্বেগটা প্রতিনিধিত্ব করছে কিনা এটা দেখার ব্যাপার। আমি মনে করি ওনারা তিনজন গোটা জাতির উদ্বেগকে প্রতিনিধিত্ব করেন, যে কারণেই কিন্তু ধরেন এই যে এখন ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের কনফারেন্স হচ্ছে, এরাই নিশ্চয়ই এই 632 জন আলাপ করছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে যে দলটা জিতলো সেই দলটা পার্লামেন্টে নাই কেন? যে কোনো কারণে যদি নাও থেকে থাকে তাহলে এত অংশের ভোটারবিহীন একটি পার্লামেন্টের আয়োজনে আমরা এখানে আছি, এটাও কিন্তু একটা প্রশ্ন হিসেবে দেখা দিবে। যেমন ধরেন কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ইলেকশন হয়েছে, আমি এটা শেষ করি, আমি কিন্তু আর ইন্টারেক্টর ছিলাম আপনার কথার সময়, আমারটা শেষ করি। নারায়ণগঞ্জের নির্বাচনেও কিন্তু দেখা যায়, ভোটের পরিসংখ্যান দেখলেই কিন্তু বোঝা যায় যে এত সিংহভাগ ভোটের মালিক যেই দল সেই দল পার্লামেন্টে নাই কেন নাই, সেটা আর একটা বিতর্ক, সেটা আমাদের আভ্যন্তরীণ বিতর্ক। কিন্তু সেই ধরনের ভোটারবিহীন একটি পার্লামেন্টের আয়োজন কিন্তু চলছে, ফলে এটাও কিন্তু দেশের পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে একটা বিতর্ক। অর্থাৎ আমরা আমাদের রাজনৈতিক দলগুলি এখনও পর্যন্ত অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে এমন একটি নির্বাচনী ব্যবস্থাকে আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারি নাই। একটা দুটা নির্বাচনের সার্টিফিকেট দিয়ে কিন্তু সব কিছু নির্ধারণ করা যাবে না, ফলে আমাদেরকে প্রথমে এই জায়গাটায় হাত দিতে হবে, স্বীকার করতে হবে। সেই কারণে জাতীয় নির্বাচন যে সুস্থ হবে কি হবে না এই ব্যাপারে যে মানুষের মধ্যে সংশয়, এটা দূর করতে গেলে পরে নির্বাচন কমিশন, সরকার এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এটাকে আরও অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশেষ করে সরকারকেই প্রমাণ করতে হবে। আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন করেই কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল, কেন? অবিশ্বাস। সেই অবিশ্বাসের জায়গা থেকে কি আমরা এখনও মুক্ত হতে পেরেছি? এখনও পারি নাই। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখনও আমরা একে অপরকে অবিশ্বাস করি, তাহলে অবিশ্বাস দূর করার মতো হয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে, অথবা অবিশ্বাস দূর করার জন্য দুইটি রাজনৈতিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক দল, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি করতে হবে। আমরা কিন্তু দুটোর একটাও করতে পারি নাই, ফলে এই অনিশ্চয়তার কারণে আবার নির্বাচন বন্ধ রাখা যাবে না, নির্বাচনও করতে হবে। যদি নির্বাচন বন্ধ রাখি তাহলে তো জনগণ আবার তার অধিকার চর্চা করতে পারবে না, ফলে সমস্ত রাজনৈতিক দলকেই এই সংকটগুলির ব্যাপারে ঐক্যমত তৈরি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে অবাধ নির্বাচনের নিশ্চয়তা থেকে অবশ্যই তৈরি করতে হবে। বরঞ্চ সরকার যদি জেদ ধরে অবাধ নির্বাচন করব না, তাহলে নির্বাচন বিমুখতার ধারা তৈরি হবে, আর গণতন্ত্রবিহীন পরিবেশ, নির্বাচনবিহীন পরিবেশ, জনগণের ক্ষমতায়নের যে পরিবেশ, এই শর্ত যত অনুপস্থিত থাকবে তত বেশি কিন্তু জঙ্গি তৎপরতা, বিচ্ছিন্ন তৎপরতা, সংঘাতময় তৎপরতা কিন্তু বাড়বে, ফলে পরোক্ষভাবে সরকারের নিরপেক্ষতার অভাবই কিন্তু জঙ্গিবাদের জন্য প্রশ্রয়দাতা হয়ে যাবে। সরকারের নিরপেক্ষতার অভাব জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে। আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আমরা রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা, তার বক্তব্য শুনব। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার নাম পরিচয়? আবুল কাশেম, খুলনা থেকে। বলুন। জি ভাইয়া, আমি যদিও খুলনা থাকি, আমার বাড়ি কুমিল্লা। আমি একটা প্রশ্ন করতে চাই যে আজকে বিভিন্ন চ্যানেলে কুমিল্লার যে লোকাল এমপি হাজি আকরাম বাহাউদ্দিন বাহার, উনি তো মন্তব্য করেছেন এরকম যে আমি প্রশ্ন করেছিলাম আমার নেত্রীকে ভোট কেমন হবে, উনি বলেছেন ভোট সুস্থ হবে। আমি প্রশ্ন করতে চাই যে নেত্রী যখন বলবেন, প্রাইম মিনিস্টার যখন বলবেন, ঠিক তখনই কি ভোট সুস্থ হবে? আর প্রাইম মিনিস্টার যখন বলবেন যে না ভোট সুস্থ হবে না, তুমি পাস করে ফেলো, তখন সবাই পাস করে ফেলবে? এখানে ভোট সুস্থ এবং অসুস্থ হওয়ার পেছনে প্রাইম মিনিস্টারের ভূমিকা কি? যদি সেই ভূমিকা থাকলোই তাহলে হোয়াট হ্যাভ দে ডান নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কি করছে? প্লিজ প্লিজ টেল মি। আমরা একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে বিশ্লেষণ শুনব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। জনাব রহিন হোসেন প্রিন্স, একটি অভিযোগ করেছেন জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলছেন যে গণতন্ত্রের চর্চার অনুপস্থিতি এবং সরকারের নিরপেক্ষতার অভাবে জঙ্গিবাদ পরোক্ষ প্রশ্রয় পেতে পারে, এটি অভিযোগ জহিরুদ্দিন স্বপনের। প্রথম কথা হচ্ছে যে জঙ্গিবাদ এখন যে পরিস্থিতি, মানে যে রূপটা নিয়েছে, এবং এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে, এটা মনে রাখা দরকার, খুব গভীরভাবে মনে রাখা দরকার। দ্বিতীয়ত, বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা গ্রুপ আছে,
মানে আন্তর্জাতিক প্রশ্রয়দাতা তার এখানে একটা অবয়ব আছে আর এখানে প্রশ্রয়দাতা গ্রুপ আছে এবং সেই প্রশ্রয়দাতার একটা বড় অংশ হচ্ছে একাত্তরের ঘাতক এবং বাংলাদেশে আরও ঘটনা ঘটে গেছে এই একাত্তরের ঘাতক চক্রের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধাপরাধের বিচার শুরু করলো এবং শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া শুরু করা হলো তাদের রাজনীতি এখন আইনি রূপ থাকলেও প্রকৃতপক্ষে নাই তখন তো তারা একটা ডিসপ্যারেট ভূমিকা নেবে যাতে করে এই জঙ্গিবাদের উস্কানি আরও বেশি গড়ে উঠুক এবং সেইটা এমন জায়গায় চলে যাক একটা এনার্কির পর্যায়ে যাক আমাদের গণতন্ত্রের নামে দুর্বল গণতন্ত্র হোক যতটুকু সেটা আরও যাতে ব্যাহত হয় সুতরাং এই প্রেক্ষাপটগুলো বাদ দিয়ে আমি যদি খুব সরলীকরণ করে কোনো কথা বলি তাহলে এটা বোধহয় ঠিক হবে না হ্যাঁ এটা ঠিকই যে আমাদের সকল পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এটা ঠিকই এ ধরনের জঙ্গিবাদ মোকাবেলার জন্য আমাদের একটা অন্তত পক্ষে যারা জঙ্গিবাদ বিরুদ্ধে আমাদের একটা পরিষ্কার অবস্থান থাকতে হবে এবং একটা জাতীয় ঐক্যের জায়গায় যেতে হবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু আপনি জঙ্গিবাদ আমাদের এই জায়গাটাকে ওই জায়গায় বিবেচনা করতে হবে আর এইবারের জঙ্গিবাদের যে রূপটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু সাম্প্রদায়িক জঙ্গিবাদ সুতরাং এক্ষেত্রে বরঞ্চ আমি বলতে চাই আপনি আজকে যে কুমিল্লার নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন তার সাথে রেলিভেন্ট হয় এইটাই যে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা এবং আমরা সর্বশেষ অনেকেই আমরা বলেছিলাম এমনকি সরকারের পক্ষ থেকে নানা সময় বলেছে কন্ট্রোলে আছে কিছু নাই কিছু নাই কিন্তু পরিস্থিতি তো আমরা দেখছি আত্মঘাতী পর্যায় সহ কোন জায়গায় চলে গেছে সুতরাং এইরকম একটা জায়গায় যদি আমরা এই সলিউশনটা করে না আগাতে পারি বা অন্তত পক্ষে এর বিরুদ্ধে যদি আমরা একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে না যেতে পারি এবং প্রধান সারির রাজনৈতিক দলগুলো যদি এই সংগ্রামের মধ্যে না আসে তাহলে আপনি কিন্তু যে নির্বাচন পরবর্তী একটা ভালো নির্বাচন আকাঙ্ক্ষা করছেন সেটি কিন্তু পারবেন না এটা মনে রাখতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে এটা বিশেষভাবে আমি আবার রিপিট করছি মনে রাখতে হবে একাত্তরের ঘাতক চক্রকেই এটা মনে রাখতে হবে দুইটা জায়গায় যে তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে কেউ যদি আমি গণতন্ত্রের কথা বলি তাহলে সেটা যেমন মানে ভুল হবে একইভাবে ওই ধারার কাউকে আমি ভোট ব্যাংক হিসাবে মনে করে তাকে প্রশ্রয় দিয়ে যদি যাই সেটা কিন্তু এই জঙ্গিবাদকে আরো বেশি লালন পালন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে যেতে হবে তার আগে এক বাক্যে আমি আপনার কাছ থেকে একটু নিতে চাই জঙ্গিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য দরকার উনি বলছেন আপনি কি বলবেন আপনার দুই বাক্যে বক্তব্য শুনে আমরা লাইভে ঢুকে যাব জঙ্গিবাদকে রুখতে তো অবশ্যই জাতীয় পক্ষের প্রয়োজন তবে এখানে দুঃখজনক হলো সত্য যে সেই জাতীয় ঐক্যটি আসলে সাম্প্রদায়িক রাজনীতির যারা পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক রাজনীতি যারা বিশ্বাস করে তাদের নিয়ে এই ঐক্য করলে আপনি জঙ্গিবাদ রুখতে পারবেন না কারণ তাদের মধ্যেই ভূত রয়েছে না ওই ঐক্য সেই সোর্সের মধ্যেই ভূত আছে সুতরাং তাদের সাথে ঐক্য করে আপনি এই জঙ্গিবাদ ঠেকাতে পারবেন না বরং যারা এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে একটু লাইভে ঢুকবো দর্শক আপনারা জানেন যে আইপিও সম্মেলনের উদ্বোধন করা হয়েছে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি উদ্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রী সেখানে একটি ভাষণ দিচ্ছেন আমরা সেই ভাষণটি এখন শোনাতে আপনাদের নিয়ে যাচ্ছি জাতীয় সংসদে ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি আমাদের দেশের 30 লক্ষ মানুষ জীবন দেয় 2 লক্ষ মা বোন ইজ্জত দেয় আমরা রক্তই আমাদের স্বাধীনতা অর্জন করি জাতিপিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেন মাত্র 3.5 বছর হাতে সময় পান দুর্ভাগ্য আমাদের যে 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয় কেবল আমরা পরিবারের 2 জন আমি আবার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই বিদেশে বসেই আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু করি আমি আমার বোন 69 সালে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম সোচ্চার হই 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 81 সালে বাংলাদেশে ফিরে আসি এবং গণতন্ত্র যাতে আবার পুনরুদ্ধার হয় তার জন্য সংগ্রাম শুরু করি আমরা সবসময় চেষ্টা করেছি যে জনগণের গণতান্ত্রিক অধিকার কীভাবে সুরক্ষিত করা যেতে পারে এবং গণতান্ত্রিক ধারা যাতে বাংলাদেশে অব্যাহত হয় তবে এ পথও খুব মসৃণ ছিল না আমার নিজেকেও অনেকবারই কারাবরণ করতে হয়েছে অথবা মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে এমনকি প্রকাশ্য দিবালকে গ্রেনেড হামলার সম্মুখীন হতে হয়েছে আমার সংগঠনের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েই আমরা আজকে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকারগুলি আমরা বাস্তবায়ন করব বিশ্ব আজ এগিয়ে যাচ্ছে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে বৈশ্বিক ক্ষুধার ক্ষেত্রেও তবুও বিশ্বের প্রায় 800 মিলিয়ন মানুষ এখনও অপুষ্টিতে ভুগছে উন্নয়নশীল দেশগুলোর এক বিরাট সংখ্যক শিশু পুষ্টির অভাবে সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না
অসুখ বিসুখের চিকিৎসার সুবিধা পাচ্ছে না বা বিদ্যালয়ে যেতে পারছে না। অথচ আমরা দেখি যে প্রাচুর্যে ভরা এ বিশ্ব মানবজাতির বেঁচে থাকা সব ধরনের রসদ বিদ্যমান। একটু সহানুভূতি, সহযোগিতা, পরস্পরের প্রতি মমতা, ভ্রাতৃত্ববোধ বিশ্বকে এক নিমিষেই ক্ষুধামুক্ত করতে পারে। বিশ্ব নতুন এক উপদ্রবের মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, মানুষের শান্তি বিনষ্ট করছে। জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। আমি মনে করি যে এই জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বা যে প্রভাবটা, তাতে সবথেকে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি পেয়েছি, সেই প্রতিশ্রুতিটা যাতে বাস্তবায়ন হয়, বিভিন্ন ফোরামে বিভিন্ন দেশ অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা বাস্তবায়ন করা একান্তভাবে অপরিহার্য। সেগুলি দ্রুত যাতে বাস্তবায়ন হয়, আমি মনে করি সেক্ষেত্রে জনমত আমাদের গড়ে তুলতে হবে। শুধুবৃন্দ, বাংলাদেশে আমরা একটি দারিদ্র ক্ষুধামুক্ত, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের জাতীয় সংসদ, বিভিন্ন স্থানীয় সরকার সহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছি। আমাদের স্থানীয় সরকার সে ইউনিয়ন পর্যায় থেকে, অর্থাৎ একেবারে সর্বনিম্ন স্তর থেকে, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সর্বক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এখন প্রতিনিধিত্ব করছেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অতন্ত্র প্রহরী স্বাধীন ও সপ্রতিভ গণমাধ্যম। বিগত কয়েক বছরে বাংলাদেশের গণমাধ্যম একদিকে যেমন বিকশিত হয়েছে, তেমনি নিশ্চিত করা হচ্ছে অবাধ, স্বাধীনতা, তথ্য অধিকার আইন আমরা প্রণয়ন করেছি এবং তথ্য কমিশন প্রতিষ্ঠা করে মানুষকে তথ্য পাওয়ার অধিকার আমরা নিশ্চিত করে দিয়েছি। আমাদের নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আমরা দারিদ্রের হার 22.4% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় 1,466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। মানুষের গড় আয়ু 71 বছর বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয় দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে, কিন্তু আমাদের লক্ষ্য আরও অনেক দূর যাওয়া। আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় দেশে উন্নত করতে চাই, আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা MDG বাস্তবায়ন করেছি অত্যন্ত সাফল্যের সাথে, আর MDG সাফল্যের ধারাবাহিকতায় আমরা এখন SDG বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছি। আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় SDG-র সুনির্দিষ্ট গোল, যেগুলি আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলি অন্তর্ভুক্ত করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী MP CPA-র নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী IPU-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সারা বিশ্বে পার্লামেন্ট সমূহের মাননীয় সদস্যগণের কাছ থেকে পাওয়া এ স্বীকৃতি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় বাংলাদেশের নিবেদিত থাকার একটি মূল্যবান সনদ। সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের একটি দেশ, বাংলাদেশ আজকে আমরা এই দুটি পদে সারা বিশ্বের সংসদ সদস্য এবং মাননীয় স্পিকার সকলে আমাদেরকে পছন্দ করে নিয়েছেন বাংলাদেশকে, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করি এই দুটো সংগঠনের যথাযথ মানে কার্যক্রম সফলভাবে করতে পারবেন আমাদের যা দায়িত্ব পেয়েছেন। সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ,
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এই 136তম অ্যাসেম্বলিতে আপনারা বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন বিষয় সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি আশা করি আমাদের যেটা মূল লক্ষ্য দারিদ্র বিমোচন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং সর্বোপরি মানবতার কল্যাণে আপনারা বাস্তবধর্মী সুপারিশমালা প্রণয়ন করবেন, নিজ নিজ দেশে সেগুলো বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি যে আমরা এটা যদি করতে পারি এবং যার যার নিজ নিজ দেশের বিভিন্ন ধরনের সমস্যা সেগুলিও যাতে সঠিকভাবে মোকাবেলা করা যায় এবং মানুষের কল্যাণে কাজ করা যায় তাহলে অবশ্যই আমি মনে করি সাফল্য আসবে এবং আপনাদের এই পরিশ্রম সার্থক হবে, মানুষের কল্যাণ নিশ্চিত হবে। কাজে মানুষের কল্যাণ করা, মানুষকে উন্নত জীবন দেওয়া, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা, শান্তি এবং উন্নতি ও প্রগতির পথে মানব জাতিকে এগিয়ে নেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কাজে এই আইপিইউ সম্মেলন সফল হোক সেই কামনা করে আমি আইপিইউয়ের 136তম অ্যাসেম্বলির শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদাহাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ আপনারা শুনছিলেন, তিনি আইপিও সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। আমরা ছিলাম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, আলোচনা করছি যে কুমিল্লা নির্বাচন পরবর্তী রাজনৈতিক ভাবনা নিয়ে, কিন্তু আলোচনা এসেছে আসলে জঙ্গিবাদ বিষয়ে। জনাব আব্দুর রহমান যেটি অভিযোগ করলেন জহিরুদ্দিন স্বপন যে গণতন্ত্র চর্চার অনুপস্থিতি এবং সরকারের নিরপেক্ষতার অভাব জঙ্গিবাদকে পরোক্ষ প্রশ্রয় দিতে পারে, কি বলবেন? এই গণতন্ত্রের চর্চার অভাবের বিষয়টি যদি জহিরুদ্দিন স্বপন বলেই থাকে তাহলে আমি বলবো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা একটি ভোটারবিহীন নির্বাচন করেছিল, তখন কি গণতন্ত্রের চর্চা ছিল আমি জানি না, কিন্তু তখন কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়নি। এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আমলে অনেক অনেক নির্যাতন, অনেক অগণতান্ত্রিক আচরণ অনেক বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিন্তু সইতে হয়েছে, কিন্তু সেখানে তখন কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়নি। আর আজকে এমন এই টকশোতে বসেই জহিরুদ্দিন স্বপন যেভাবে ইচ্ছে যা ইচ্ছে তাই বলছেন, তারপরেও গণতন্ত্রের চর্চার কোথায় অভাব আছে আমার কাছে বোধগম্য না। এবং এই জন্যে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই কথাটি সম্পূর্ণভাবেই ভিত্তিহীন এবং এটা তার একটা অমূলক চিন্তা। কিন্তু আমি জহিরুদ্দিন স্বপনের মতো একজন দায়িত্বশীল ছাত্র রাজনীতি থেকে আসা একজন রাজনৈতিক নেতা তাকে বলবো যে আসলে মূল বিষয়টিতে যেতে হবে। সেই মূল বিষয়টি হলো যেখানে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা এখনও কিন্তু স্পষ্টমান, সেটা হলো যে যারা মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন করবার জন্যে, সেদিন যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল এবং সেই স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে দাঁড়িয়ে যেই জাতি গঠনে আজকে যারা যেই ভূমিকা রাখতে চায়, যারা যেই ভাবনাটি করতে চায়, ঠিক বিপরীত ধর্মে আর একটি ধারা সেখানে রয়েছে। যেমন যুদ্ধ অপরাধী রয়েছে, জামাতের কর্মকাণ্ড রয়েছে, মৌলবাদী এখানে আজ দীর্ঘ 46 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং দুঃখজনক হলো সত্য যে আমি একটু সময় আপনার কাছে নিব, একদমই সময় শেষ। হ্যাঁ, এবং দুঃখজনক হলো সত্য যে আজকে একটা আন্তর্জাতিক আদালত ক্যানাডিয়ান ফেডারেল কোর্ট, সেখানে কিন্তু বিএনপির একজন রাজনৈতিক কর্মী যখন রাজনীতির আশ্রয় চেয়েছিল সেখানে কিন্তু তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে যে তার রাজনৈতিক দল যে বিএনপি, সেই রাজনৈতিক দল আমাদের কাছে সুনির্দিষ্টভাবে প্রমাণ আছে যে তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আছে এবং জঙ্গিবাদকে তারা উস্কানি দেন, জঙ্গিবাদের তারা মদদদাতা। এবং আজকে অনেক দুষ্ট লোকেরা বলে, অনেক দুষ্ট লোকেরা বলে যে বেগম খালেদা জিয়া নিজেই জামাতের আমির, নিজেই তিনি ঝটপট করে এক বাক্যের বেশি আসলে বলার সুযোগ নেই। জনাব রুহিন হোসেন প্রিন্স, এক বাক্যে আপনার শেষ কথা শুনবো, আমরা অনুষ্ঠান শেষ করবো। আমাদের হাতে সময় নেই। মনে করি যে আলোচনা যেখানে বাংলাদেশের সংকটের মধ্যে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক জঙ্গি একটা বড় ঘটনা,
লুটপাটতন্ত্র তো বড় ঘটনা, এইগুলোকে বাদ দিয়ে আপনি যে একটা ভালো নির্বাচনের ধারা আগাতে পারবেন সেই জায়গা পারবেন না। এই ব্যাপারে অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একটা ঐক্যবদ্ধতা ওই পয়েন্টে থাকা দরকার, এবং সবাই আমরা সাম্প্রদায়িক শক্তিকে না বলবো এইটা আগে করেই ওই ধারায় যেতে হবে। জহিরুদ্দিন স্বপন, এক বাক্যে আপনার শেষ কথা। দেশের সকল নিরপেক্ষ এবং শান্তিকামী মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে এবং তার রাজনৈতিক ক্ষমতা চর্চার পক্ষে, সেই জন্যই অবাধ নির্বাচন দরকার, জনগণের ক্ষমতায়ন দরকার, শান্তিকামী মানুষরা তার ক্ষমতা চর্চা করার মধ্য দিয়েই জঙ্গিবাদকে মোকাবেলা। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান, এক বাক্যে আপনার শেষ কথা শুনুন, অনুষ্ঠান শেষ করুন। আমি 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 শেষ কথাটি বলবো এই যে আজকের কুমিল্লা নির্বাচন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে থাকা সত্ত্বেও একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে। আর এই কুমিল্লার খুলনায় নাগরিক, কুমিল্লায় বসবাসরত একজন মানুষ, তিনি বলেছেন যে বাহার সাহেব জিজ্ঞাসা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচন কেমন হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে। তো সেই সুষ্ঠু নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি একটা ধন্যবাদ না দিয়ে বরং উল্টা বললেন মাননীয় প্রধানমন্ত্রীকে কথা কেন বলতে হবে। কিন্তু আমাদের তো ভাগ্য ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই যে আগের মতো যে এই এই কি বলে রমনা 10 আসন থেকে আমার ফালুকে নির্বাচিত করতেই হবে, শেষ করি এমন কথাটি বলে আর সময় নেই, এই জন্য বলবো শেষ করলাম আজকের মতো। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান, অনেক ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন, ও অনেক ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স। দর্শক, প্রতি রাত 8টায় আমাদের এই অনুষ্ঠান হয়, নাম জনতন্ত্র গণতন্ত্র, দেখার আমন্ত্রণ রইলো।